বন্ধুরা, সরীসৃপ প্রজাতির প্রাণীরা প্রাণী জগতের মধ্যে অনেক ইউনিক বৈশিষ্ট্যের একটি প্রজাতি এবং এই প্রজাতির প্রাণীদের মধ্যে বেশিরভাগ প্রাণী ভয়ানক ও আক্রমণাত্মক হয়ে থাকে। কিন্তু আজকের ভিডিওতে এদের ভয়ানক রূপ না দেখে এদের এমন কিছু বৈশিষ্ট্য দেখব যা এর আগে আপনি কখনো দেখেননি। কারণ আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবীতে থাকা সরীসৃপ প্রজাতির মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য এবং গুণাবলী যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন। রেড কিং কোবরা। আপনাদের মধ্যে অনেকেই হয়তো কিং কোবরা সাপ দেখেছেন। এরা সাধারণত কালো খয়েরি এবং ধূসর রঙের হয়ে থাকে। কিন্তু কখনো কি লাল রঙের কোবরা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে চলুন দেখে নেই। এগুলোকে রং করা হয়নি, বরং এগুলো জন্মগতভাবেই এমন লাল রঙের হয়ে থাকে। এটার গায়ের রং যেমন অন্যান্য কিং কোবরা থেকে আলাদা, তেমনি এটা অন্যান্য কিং কোবরা থেকেও বিষাক্ত। এই প্রজাতির কিং কোবরার আক্রমণে মানুষ খুব অল্প সময়ের মধ্যেই মারা যায়। তবে এগুলোকে চলার পথে বাধা না দিলে বা এগুলোকে উত্তপ্ত না করা হলে এগুলো কখনো আক্রমণ করে না। কিন্তু যদি চলার পথে এরা বাধাপ্রাপ্ত হয় তাহলে এরা খুব দ্রুতগতিতে হামলা করে বসে। আর এই প্রজাতির সাপ এক ছোবলে এত পরিমাণে বিষ নির্গত করে যা 20 জন পূর্ণবয়স্ক মানুষকে নিমিষেই মেরে ফেলতে পারে। এমনকি এই সাপের কামড়ে একটি পূর্ণবয়স্ক হাতি পর্যন্ত মারা যেতে পারে। রোটি আইল্যান্ড স্নেক নেকড টার্টেল। এই কচ্ছপটির দিকে একটু লক্ষ্য করুন, দেখুন এটার মাথার দিকটা কোনো অংশেই সাপের চাইতে কম নয়। এই প্রজাতির কচ্ছপের গলা অনেক লম্বা হয়ে থাকে, আর এই কচ্ছপগুলো নিউ গিনি, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। এই কচ্ছপগুলো অনেক বেশি দুর্লভ। একটি রিসার্চ থেকে জানা যায় এই প্রজাতির কচ্ছপগুলো ডাইনোসরদের বিলুপ্তির আগ থেকেই এই পৃথিবীতে বসবাস করে আসছে। এটা থেকেই ধারণা করা যায় এটা কত পুরনো একটি প্রজাতি। এই প্রজাতিটি এত পুরনো হওয়ার কারণে অনেকে এদের লাকি মনে করে থাকে এবং জেনে অবাক হবেন অনেক মানুষ কোটি টাকা দিয়ে এই কচ্ছপ কিনে থাকে। ম্যাডাগাস্কার ব্লাইন্ড স্নেক। এই প্রজাতির সাপগুলোকে ম্যাডাগাস্কারে পাওয়া যায়। এরা সর্বোচ্চ 1 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এগুলোকে দেখে আপনারা বাচ্চা মনে করতে পারেন, কিন্তু জেনে অবাক হবেন এগুলো পুরোপুরি পূর্ণবয়স্ক সাপ। এই সাপগুলো ম্যাডাগাস্কারের পাশাপাশি ভারতেরও বেশ কয়েকটি জায়গায় পাওয়া যায়। যদিও এই প্রজাতির সাপগুলোকে ব্লাইন্ড স্নেক বলা হয়, কিন্তু সত্যি বলতে এগুলো পুরোপুরি অন্ধ নয়। এরা কম পরিমাণে দেখতে পায়। এরা নাকের সোজাসুজি অল্প কিছু অংশ জুড়ে পরিষ্কার দেখতে পায় এবং এই বৈশিষ্ট্যই এই সাপকে অন্যান্য প্রজাতির সাপগুলো থেকে আলাদা করেছে। লেগলেস লিজার্ড। যখন কোনো র্যাপটাইল প্রজাতির প্রাণীর পা থাকে না, তখন সেগুলোকে সাপের প্রজাতি হিসেবে ধরা হয়। কিন্তু এটাকে দেখে হয়তো আপনি সাপ মনে করতে পারেন, কিন্তু এটা কোনো সাপের প্রজাতি নয়, এটা হলো এক প্রজাতির লিজার্ড। অবাক করা বিষয় হচ্ছে এদের অন্যান্য লিজার্ডদের মতো পা থাকে না। কিন্তু পা না থাকার কারণে এদের কোনো সমস্যা হয় না, কারণ এরা লিজার্ড হওয়ার সত্ত্বেও এদের চলাফেরা, জীবনযাপন পুরোপুরি সাপের মতো। এরা দেখতে অনেকটা সাপের মতো হওয়ায় এদের দেখে অনেকে সাপ ভেবে ভুল করে থাকে। কিন্তু এরা আসলে সাপ নয়। এদের চোখ এবং জিহ্বায় সাপের থেকে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। যদিও এগুলো সাপ নয়, কিন্তু তারপরেও এরা সাপের মতো কামড়াতে পারে। এদের কামড়ে মৃত্যু না হলেও এদের কামড় বেশ যন্ত্রণাদায়ক হয়ে থাকে। একবার এদের কামড় খেলে বেশ কিছুক্ষণ যন্ত্রণায় ছটফট করতে হয়। পিগনোস টার্টেল। আপনারা অনেকেই অনেক রকমের কচ্ছপ দেখেছেন, কিন্তু মনে হয় না কখনো এই প্রজাতির কচ্ছপ দেখেছেন। জেনে অবাক হবেন এই প্রজাতির কচ্ছপ ডাইনোসরদের যুগ থেকে এখন পর্যন্ত টিকে আছে। এদের নাক অন্যান্য কচ্ছপের থেকে পুরোপুরি ভিন্ন। এদের নাক দেখতে কিছুটা শুকুরের মতো হয়, আর তাই এদের এই রকম নামকরণ করা হয়েছে। 2 ফুট দীর্ঘবিশিষ্ট 50 পাউন্ড ওজনের এই কচ্ছপ প্রায় 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই প্রজাতির কচ্ছপরা বেশ আক্রমণাত্মক প্রকৃতির হয়ে থাকে। এদের আশপাশের শিকারী প্রাণীরাও এদের ভয় পায়। আর এদের এমন অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে ইন্টারন্যাশনাল মার্কেটেও এগুলোকে কিনতে অনেক মূল্য দিতে হয়। তবে গভর্নমেন্ট এগুলোকে বিক্রি করার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে, কারণ এগুলো অনেক দুর্লভ প্রজাতির কচ্ছপ। এগুলো এখন পৃথিবীতে খুব অল্প সংখ্যকই রয়েছে। সিক্রেট টোডহেড আগামা। এদের অদ্ভুত জীবনযাপনের জন্য এরা বেশ পরিচিত। এদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে একটি হলো এরা যখন বিপদের সম্মুখীন হয় তখন এরা এভাবে মুখ খুলে, মুখ বড় করে শিকারকে ভয় দেখিয়ে থাকে। এটা তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য। এদের এই রকম অদ্ভুত মুখের গঠনের কারণে এদের দেখতে অনেকটা হিংস্র এবং ভয়ঙ্কর মনে হয়।
যার কারণে অন্যান্য শিকারী প্রাণীরা দূরে সরে যায়। এদের রয়েছে অনেক ধারালো দাঁত, যা এদের অনেক বড় একটি অ্যাডভান্টেজ। এদের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো এরা খুব দ্রুত চলতে পারে। এরা চোখের পলকেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। আবার এরা বালির নিচেও লুকিয়ে থাকতে পারে, যার কারণে অন্য শিকারী প্রাণীরা এদের সহজে খুঁজে বের করতে পারে না। গ্রিন ব্লাডেড স্কিং। সব প্রজাতির প্রাণীর রক্তের রং লাল হতে হবে এমন কোনো কথা নেই, যদিও আমরা এমনটাই মনে করে থাকি। যেমন এই প্রজাতির প্রাণীর রক্ত লালের পরিবর্তে সবুজ রঙের হয়। এদের রক্ত লালের পরিবর্তে সবুজ হওয়ার পেছনে কারণ হলো এরা বেশ কিছু রকমের খাবার কনজিউম করে, যার কারণে এদের শরীরে বেশ কয়েক ধরনের এলিমেন্টও পাওয়া যায়, এবং সেই এলিমেন্টগুলোর কারণে এদের রক্ত লালের পরিবর্তে সবুজ হয়, এবং সেই এলিমেন্টগুলো এদের জন্য বেশ উপকারী। যেমন এই প্রজাতির প্রাণীর শরীরের বায়োপিগমেন্টস অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে থাকে, যা এই প্রজাতির প্রাণীগুলোকে বেশ কিছু রোগবালাই থেকে দূরে রাখে। সত্যি বলতে গেলে এদের রক্তের রং এদের অন্যান্য প্রজাতির রেপ্টাইলদের থেকে আলাদা করেছে। আর্মাডিলো গিল্ড লিজার্ড। এই প্রাণীগুলোকে দেখে কোনো দিক থেকেই লিজার্ড মনে হয় না, বরং এগুলোকে দেখে মনে হয় কোনো এক প্রজাতির ড্রাগন। এদের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা শিকারী প্রাণী থেকে বাঁচার জন্য পুরোপুরি পেঁচিয়ে লেজ কামড়ে ধরে গোল আকার ধারণ করে, আর এটাই শিকারী প্রাণীদের কনফিউজ করে দেয়। এদের শারীরিক গঠনের কারণে সাউথ আফ্রিকার মতো উষ্ণতম অঞ্চলেও এগুলোকে দেখা যায়। এই প্রাণীগুলো যে অঞ্চলে থাকে সেখানে বিভিন্ন ধরনের শিকারী প্রাণীর আনাগোনা অনেক বেশি থাকে, কিন্তু তারপরেও এদের অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে এরা নিজেদের শিকারী প্রাণী থেকে রক্ষা করতে পারে। প্যাকম্যান ফ্রগ। এই প্রজাতির ব্যাঙ সাউথ আফ্রিকায় দেখতে পাওয়া যায়, এবং এটির শারীরিক গঠন দেখে হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে এদের প্রধান বৈশিষ্ট্য কি হতে পারে। এদের প্রধান বৈশিষ্ট্য হলো এরা নিজেদের সামর্থ্যের থেকেও বেশি খাবার খেতে পারে। এরা এদের আশপাশে যা পায় তাই খেতে শুরু করে, আর তাই এদের পেটের আকৃতিও অনেক বড় হয়। এই প্রজাতির ব্যাঙ সবসময় খাওয়ার মধ্যেই ব্যস্ত থাকে। এরা এদের আশপাশে খাওয়ার যোগ্য কোনো কিছু পেলেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এই প্রজাতির ব্যাঙ বেশ ক্ষিপ্র প্রকৃতির হয়ে থাকে, এবং এরা খুব দ্রুত চলাচল করে শিকার ধরতে পারে। এদের সাউথ আফ্রিকা ছাড়াও আর্জেন্টিনা ও ব্রাজিলে পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।